হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার নাসিম, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এই চ্যানেলটি অ্যাকচুয়ালি আপনাদের, ঠিক আছে? এই চ্যানেলটি আপনাদের গড়া। আমার অ্যাকচুয়ালি নামটা হতে পারে এখানে ফ্রিল্যান্সার নাসিম, কিন্তু চ্যানেলটি কিন্তু আপনাদের, কারণ আপনারাই এই চ্যানেল সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে উপরে উঠেছেন। এই জন্য আপনাদের জন্য আমি কাজ করে যাই। সো আজকে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে স্টুডেন্ট অথবা চাকরিজীবীদের জন্য ফ্রিল্যান্সিংটা আসলে কতটুকু প্রয়োজনীয় বা তারা করতে পারবে কিনা। হ্যাঁ, এখানে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে। আপনি যদি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, আমি আপনাকে নিজে পার্সোনালি রিকোয়েস্ট করবো এই ভিডিওটি পুরো দেখার জন্য, ঠিক আছে? এমন কোনো কিছু নয় যে চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন করা আছে, ভিডিওটি দেখলে আমার 2% হবে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই ভিডিওতে যদি 10,000 ভিউ, আমার মাত্র $1 থেকে $2 আর্নিং হতে পারে, যেটা বাংলাদেশি টাকায় 150 টাকার মতো। সো এই 150 টাকার জন্য আমি যদি 10-15 মিনিটের ভিডিওটি অ্যাকচুয়ালি বকবক করতে যাব না। সো আমি যা করছি, আজকে যে কথাগুলো বলছি, আমি আপনাদেরকে এটুকু তো বলতে পারবো যে এই টাইপের কথা বা এই টাইপের সাজেশন অনলাইন থেকে আর্নিংয়ের জন্য স্টুডেন্টদের জন্য হোক বা চাকরিজীবীদের জন্য হোক, আসলে এই টাইপের কোনো সাজেশন আমার দেখা মতো ইউটিউবে নেই, ঠিক আছে? এই কারণে আমি বলবো যে আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করছেন, খোঁজাখুঁজি করছেন, সেহেতু আমি আরেকটা রিকোয়েস্ট করতে চাই, চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জাস্ট এটি আপনাদেরই গড়া একটা চ্যানেল, ঠিক আছে? সো নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অবশ্যই স্যালিউট জানাতে হবে আমাকে, ওকে? সো আমি আমার টপিকে চলে যাচ্ছি, যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সবাই নাম শুনেছেন। এখন অনেক চাকরিজীবী আছেন যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, অনেক স্টুডেন্টস আছে যাদের পকেট মানি ম্যানেজ করার জন্য তারা ফ্রিল্যান্সিং করতে চায়। কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার লাইফে, আমার কিন্তু প্রায় 7 বছর চলছে ফ্রিল্যান্সিং, অর্থাৎ 2012-11-এর মাঝামাঝি থেকে শুরু করে আজ পর্যন্ত আমি কিন্তু ফ্রিল্যান্সিং করে যাচ্ছি। আমার বিষয়ে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন, ভিতরে ভিডিওগুলো রয়েছে, ভিডিওগুলোকে দেখে বুঝতে পারবেন যে আমি আসলে কি করছি এবং আমার কেরিয়ারটা কোথায় এবং আমার অ্যাকচুয়ালি পজিশনটা রাইট নাও কি পজিশনে আছে আমি, ঠিক আছে? সো এই কয়েকটা জিনিস আপনার যদি জানার দরকার হয়, এই ভিডিওটা পোস্ট করে আপনি সেগুলো দেখে আসেন, যদি আমার কথাগুলোকে অ্যাকচুয়ালি আজকে আপনার বিশ্বাস না হয়, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি যারা চাকরিজীবী অথবা স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি মানি মেকিং করতে চাচ্ছেন অনলাইনে একটা বাড়তি আয়, তাদের জন্য আসলে কি বলবো আমি আজকে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আজকে আপনাদেরকে এই কথাগুলো বলে আমার কিন্তু 2 পয়সা লাভ হচ্ছে না, যে একদম আমি আপনাকে এমন কথা বলছি যেটার জন্য আমার লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। আমার আছে কথাগুলো জাস্ট আপনাদের জন্য, ওকে? সো যারা আর্নিং করতে চাচ্ছেন, আপনাদেরকে প্রথমে জানতে হবে আসলে ফ্রিল্যান্সিং এর মানেটা কি, ঠিক আছে? এটা আমাদের আগে জানা দরকার, ঠিক আছে? আমরা মাঝে মাঝে এইটুকু ভাবে রাখি যে আসলে ফ্রিল্যান্সাররা তো অনেক হাইফাই ভাবে চলে, এই যে ফ্রিল্যান্সার নাসিম ভিডিও তৈরি করে নিয়ে চলে আসে, ঠিক আছে, কি কোট স্যুট পরে চলে আসে, স্ট্যান্ডার্ড একটা ছেলে। কিন্তু অ্যাকচুয়ালি যারা ফ্রিল্যান্সিং করছে, ঠিক আছে, তাদের লাইফটা কেমন এবং কিভাবে টাইম টেবিল মেনটেন করতে হয়, কখন খাওয়া দাওয়া হয়, কি হয় না হয়, এই কয়েকটা জিনিস যদি আপনি না জানেন, তাহলে আপনি চাকরিজীবী হন আর স্টুডেন্ট হন, আপনার পক্ষে এই পেশাটাকে নেওয়াটাই অনেক কঠিন হয়ে উঠবে। কারণ আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে স্টাডিতে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আমাদের মতো করে লেখাপড়া ধ্বংস করে কিন্তু আপনাদের লাভ নেই, আর আপনারা করতে চাইবেন না। আমরা হয়তো সেই সময় পাগলামি করে ফ্রিল্যান্সিং এ চলে আসছিলাম, স্টাডিতে আমরা ডাউন খাই গেছি, স্টাডি রানিং আছে, বাট আজকে একটা হয়তো ফ্রিল্যান্সিং কেরিয়ার নিয়ে আছে। কিন্তু এখন পজিশনে যারা ভার্সিটিতে পড়ছেন, যারা কলেজে পড়ছেন, বা যারা ইন্টার পাস করেছেন অথবা ইন্টারমিডিয়েট পড়ছেন, তারা কিন্তু এই চিন্তাটা আমাদের মতো করে করতে পারবে না, কারণ আমরা সেই স্কুল লাইফ থেকে শুরু করে আসছি, ঠিক আছে? তো এখন আমি যেটা বলছি যে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনাকে প্রথমত জানতে হবে ফ্রিল্যান্সিং কি, এবং দ্বিতীয়ত আপনাকে জানা লাগবে যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর অ্যাকচুয়ালি মূল কাজগুলো কি কি হয়ে থাকে, আর ফ্রিল্যান্সার কারা, ঠিক আছে? কারা ফ্রিল্যান্সার, কারা ইন্টারনেট মার্কেটার, কারা অ্যাকচুয়ালি ব্লগার, আপনাকে এই জিনিসগুলো খুবই জানতে হবে। অনলাইন থেকে টাকা ইনকাম মানে কিন্তু ফ্রিল্যান্সিং নয়, ফ্রিল্যান্সার একটা আলাদা শ্রেণীর লোক, ঠিক আছে? ইন্টারনেট মার্কেটার একটা আলাদা শ্রেণীর লোক। আপনি কোনটা করছেন এটার উপর বেস করবে আপনি আপনার কারেন্ট পজিশনের সাথে ওইটাকে ম্যাচ করতে পারবেন কিনা। তো আমি প্রথমত অনলাইন আর্নিং এর বিষয়ের জন্য ফার্স্ট অফ অল আমি তুলে ধরছি ফ্রিল্যান্সিং এর বিষয়টা, ঠিক আছে? আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এর মানে আমি বলে দিচ্ছি। ফ্রিল্যান্সিং এর মানে যদি বাংলা ভাষায় শুদ্ধভাবে বলতে চাই, তাহলে হচ্ছে কি, একটা স্বাধীন পেশা, ঠিক আছে? স্বাধীন পেশাজীবী, ফ্রিল্যান্সার মানে হচ্ছে স্বাধীন পেশাজীবী। এখন ফ্রিল্যান্সিং এর কাজ, তাহলে স্বাধীন পেশাজীবীদের কাজ কি হবে? এমন একটা কাজ যেখানে আপনাকে কেউ প্রেশার দিতে পারবে না, ঠিক আছে? কেউ আপনাকে বাইন্ডিং করে কোনো কাজ করাচ্ছে না, আপনাকে কোনো টাইম টেবিলের মধ্যে থাকতে হচ্ছে না, অর্থাৎ আপনি একটা অফিসে 9টা থেকে 5টা পর্যন্ত থাকেন, কোনো রুলস থাকলে সেখানে মেনটেন করতে হয়। কিন্তু ফ্রিল্যান্সিং লাইফে এই কয়েকটা জিনিস থাকে না, ঠিক আছে? দ্বিতীয়ত, ফ্রিল্যান্সিং আরো যদি সহজ করে বলতে চাই, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে বাসায় বসে বা আপনি যেখানে বসে থাকেন না কেন, কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে নেট কানেকশন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা মানুষের কাজ করে দেওয়া হচ্ছে ফ্রিল্যান্সিং। Now that person can be from your country or can be from another country. সেই পার্সনটা আপনার কান্ট্রি থেকে হতে পারে অথবা অন্য দেশ থেকে হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, ইটস আপ টু দ্য পার্সন। সো আমি কি বুঝলাম, বুঝালাম যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে
নেট কানেকশন দিয়ে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কোনো একটা মানুষের এক কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় করে দেওয়া। এখন সেই মানুষটা যদি আপনার এক ঘর থেকে আরেক ঘরে হয়, বা আপনি অফিসে বসে আছেন, বস অফিস আরেকটা রুমে আছে, ঠিক আছে, আপনি তার কাজ করে দিচ্ছেন, ইট ইজ কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। বাট এখানে বিনিময়টা কোনো ব্যাপার না, আপনি যদি বিনিময় নেন আপনি আর্নিং করলেন, বিনিময় না নিলে আর্নিং করলেন না, ঠিক আছে। সেম ব্যাপারটা এখন আপনার, আপনি একজনের কাজ করছেন, সে এখন আমেরিকাতে বসে আছে আর আপনি আসেন বাংলাদেশে, এখন আপনি টাকা নেন আর না নেন কাজ করে দিলেন, ইট ইজ লাইক আ ফ্রিল্যান্সিং জব, ঠিক আছে। আশা করি এই টপিকটা ক্লিয়ার। এখন আউটসোর্সিং কি জিনিস, অনেকে আমরা বলে থাকি যে ও আউটসোর্সিং এর কাজ করে ইনকাম করে, অ্যাকচুয়ালি ইটস রং। আউটসোর্সিং মানে হচ্ছে যে প্রজেক্ট দিচ্ছে, অর্থাৎ দ্য পার্সন হু ইজ লুকিং ফর সামওয়ান টু ডু সাম ওয়ার্ক ফর হিম, হি ইজ আউটসোর্সিং। মানে কি, একজন মানুষ কোনো এক জায়গা থেকে তার এক্সট্রা কোনো কাজকে করিয়ে নেওয়ার জন্য কোনো একটা এমপ্লয়ি খুঁজছে, কোনো একটা ভার্চুয়াল পার্সন খুঁজছে ইন্টারনেটের মধ্যে, এবং সে অ্যাকচুয়ালি আউটসোর্সিং করছে, মানে তার কাজটার জন্য সে একটা বাইরের উৎস খুঁজছে। সো আশা করি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে আপনাদের পার্থক্যটা বোঝা শেষ হয়ে গেছে। এবার আমরা চলে আসি তাহলে আউটসোর্সিং এ, টোটালি বাদ দিলাম সেটা, যেহেতু আপনাকে যে প্রজেক্ট দিবে প্রজেক্ট দাতার পার্ট আমি ওটাকে টোটালি বাদ দিচ্ছি। আপনার রেসপন্সিবিলিটি আসলে কতদূর কি করতে হচ্ছে এটা নিয়ে ফোকাস করি আমি এখন, ঠিক আছে। ওকে, সো আপনি যদি ফ্রিল্যান্সিং করবেন, আমি কিন্তু ইন্টারনেট মার্কেটিং এ গেলাম না, ব্লগিং গেলাম না, ঠিক আছে, এসইও টিসিও আমি কোথাও যাচ্ছি না, আমি যাচ্ছি ফ্রিল্যান্সিং এ। এখন ফ্রিল্যান্সিং যারা করে এর মধ্যে কোন কোন কাজগুলো পড়ে, নাম্বার ওয়ান, ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর জন্য আমাদের ভাইরাল যে কাজগুলো আছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, ঠিক আছে, আর্কিটেকচার, তারপরে হচ্ছে এখানে আপনার এসইও মার্কেটিং, ঠিক আছে, এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, গ্রাফিক ডিজাইন মধ্যে এগুলো পড়ে, ভিডিও এডিটিং সব কিছু পড়ে। গ্রাফিক্স মানে হচ্ছে ভিডিও এডিট থেকে শুরু করে 3D অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে। আর প্রোগ্রামিং এর কাজ যদি বলা থাকে তাহলে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, ঠিক আছে, ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, তারপর এখানে বলা চলে অ্যান্ড্রয়েড iOS ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অনেক কিছু কাজ রয়েছে প্রোগ্রামিং রিলেটেড ডিপার্টমেন্টটাতে, ঠিক আছে। এছাড়াও আপনি করতে পারেন একজন টেলিমার্কেটার হতে পারেন, একজন কল সেন্টার সাপোর্ট ম্যানেজার হতে পারেন। আপনার মানে আমরা এই বাংলাদেশে বসে যে কাজগুলো অ্যাকচুয়ালি অফিসে করি, ঠিক আছে, বা বাইরের কান্ট্রিতে বসে মানুষ যে কাজগুলো অফিসে করে সেই কাজগুলোই এক্সট্রা যেগুলো হয়ে থাকে সেগুলো ফ্রিল্যান্সিং এর জন্য আউটসোর্স করে বায়াররা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা অফিসিয়াল কাজগুলো আমাদেরকে জাস্ট নেটের মাধ্যমে করে দিতে হচ্ছে। এটা এমন কোনো না যে মঙ্গল গ্রহ থেকে কোনো কাজ আসছে আর ওইটা আমরা করে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা অ্যাকচুয়ালি আপনাদের মতোই কাজ করি, ঠিক আছে, আমরা আপনাদের মতোই কাজ করি, জাস্ট আমাদের কাজটা হচ্ছে কি অনলাইনের মাধ্যমে, এইটুকুই তো ফার। এখন আপনাকে যদি একটা বাংলাদেশের একটা ওয়েবসাইট দেওয়া হয় যে প্রথম আলোতে আপনাকে কাজ করতে জব দেওয়া হলো, আপনি প্রতিদিন কি করবেন, আপনি শুধু লেখালেখি করবেন, বা একটা বাংলা বড় লেখা লেখা হয়েছে সেখানে আপনার কাজটা হচ্ছে আপনি শুধু ওইটাকে প্রুফ রেড করবেন, অর্থাৎ বাংলা ভাষায় ওইখানে লিখেছে কোনো ভুল হয়েছে কিনা। আবার দেখেন BNews24.com ইংলিশ ভার্সন আছে, ওখানে যদি যান ওখানে একটা মানুষকে রাখা হয়েছে শুধু প্রুফ রেড করার জন্য, এই লেখাটাকে অ্যাকচুয়ালি প্রতিবার পড়ে পড়ে প্রুফ রেড করবে যে অ্যাকচুয়ালি এটা কি মিস্টেক আছে কিনা, গ্রামাটিক্যাল পয়েন্টস কোনো মিস্টেক আছে কিনা। সো এটা একটা এক মানে একটা টাইপের জব কিন্তু। সো এরকম ছোটোখাটো কাজ ফ্রিল্যান্সিং এ হয়ে থাকে বাইরের কান্ট্রিগুলোর মানুষগুলোর কাছ থেকে আমরা পেয়ে থাকি। তো এখন আমি বলছি কি, অ্যাকচুয়ালি আমরা যেহেতু কাজ করছি কোথায়, প্রথমে আমাদেরকে যেটাতে ফোকাস করতে হচ্ছে, যেহেতু আপনি একটা জব এমপ্লয়ি অথবা আপনি একজন স্টুডেন্ট, ঠিক আছে, আপনার মূল কাজ কিন্তু এখন স্টাডি করা, বা আপনার যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার জবে আগে ফোকাস করা, ঠিক আছে। আপনি কিন্তু মনে মনে চেয়েছেন কি যে আমি আমি যা করছি তার পাশাপাশি আমি এটা করবো। সো আপনি যেটা করছেন ইট ইজ ইউর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক, অ্যান্ড দেন সাবজেক্ট ফর সাবজেক্ট হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংটা। তো এটিকে আপনাকে আগে ঠিক রাখতে হবে। তো এটিকে ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে এটির মধ্যে কোনো বাধা বিঘ্ন তো আসবে কিনা এটা কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে। সো এই কারণে ফ্রিল্যান্সিং এর যে টাইম টেবিলটা আছে আমি আপনাদের বলে দিচ্ছি। নাম্বার ওয়ানে যেটা বলি আমি, যারা ফ্রিল্যান্সার, ঠিক আছে, তারা বাংলাদেশের টাইমে চলতে পারে না, তাদের কোনো স্পেসিফিক টাইম টেবিল নাই, আমি বলে দিচ্ছি, তারা টাইম টেবিল রুলস অনুযায়ী চলতে পারবে না বাংলাদেশের মধ্যে। কেন, তারা কাজ করছে বিভিন্ন কান্ট্রির মানুষের সঙ্গে, দ্যাট পার্সন ক্যান বি ফ্রম ইউরোপ আর নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অনেকগুলো কান্ট্রি থেকে হতে পারে। এখন আপনার কখনকার বায়ারটা কোন দেশ থেকে হচ্ছে অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনি অনুযায়ী জানবেন না, কেউ কখনো ফ্রান্স থেকে হবে, কেউ কোনো ডেনমার্ক থেকে হবে, কেউ কখনো আমেরিকা থেকে হবে, কেউ কখনো ব্রাজিল থেকে হবে। সো এই যে এই টাইপের যখন কান্ট্রিগুলো আসবে তখন তো তাদের টাইমিংটাও অনেক চেঞ্জ, ঠিক আছে। এখন যখন আমাদের এখানে সন্ধ্যা হয় তখন কিন্তু আমেরিকার মধ্যে সকাল হচ্ছে কোনো কোনো স্টেটে, তখন যদি একটা ক্লায়েন্ট আসে আমাকে নক করে আমি কাজ করতে পারবো। ইভেন আবার দেখেন আমাদের এখানে সকাল 9টা 10টা বাজছে, কোনো কোনো কান্ট্রিতে তখন বিকাল হচ্ছে, ওই টাইমে বায়োরা ফ্রি হচ্ছেন, তাদের কাজের চাপ নেই, তখন আপনার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছে আমার এই কাজটা করে দাও,
তারা ড্রাইভিং করছে, ফোন দিচ্ছে আপনাকে যে আমার কাজটা এখন করতে হবে, এখন আপনি কিন্তু অফিসে আছেন, ঠিক আছে? তাহলে আপনি এখানে কীভাবে টাইম ম্যাচিং করবেন? এটা গেলো একটা ব্যাপার, ঠিক আছে? এমন নয় যে আমরা জাস্ট ক্লিক করে আর ডলার জমা, এরকম কোনো কিছু না। আমরা একটা ডিরেক্টলি একটা পার্সনের সঙ্গে কাজ করি যারা ফ্রিল্যান্সার, ঠিক আছে? আমি জাস্ট ফ্রিল্যান্সিংয়ে ফোকাস করছি, অনলাইনে আর্নিংয়ের আপনাদের জন্য রাস্তা আছে, আমি সেটা পরে বলবো। আশা করি ভিডিওটা এ টু জেড দেখবেন, ঠিক আছে? এবং অবশ্যই আমি এটাও রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে শেয়ার করবেন, যেন আপনাদের মতো যারা হন এই বিষয়গুলো নিয়ে ঘুষছেন তারাও যেন এই ভিডিওটা দেখতে পারে, তারাও যেন এই ইনফরমেশনগুলো পেতে পারে, তারাও যেন অ্যাকচুয়ালি রাস্তাটা ক্লিয়ার করে নিতে পারে যে আসলে আমি এখন কী করবো, ডিসিশনটা যেন নিতে পারে, ঠিক আছে? সো আমার কথাগুলো যদি আপনি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি শুনেন এবং মনোযোগ দিয়ে শুনছেন, হেডফোন লাগাইছেন বা কী লাগান যেটাই করেন, আমাকে আগে এটা প্রমিস করেন যে আপনি মনোযোগ দিয়ে শুনছেন। হয়তোবা আমি আজকে ভিডিওটা করছি, আমি হয়তো আপনার কথা শুনতে পাবো না, বাট আমি মনে করছি আপনি আসলে ভিডিওটাকে খুব ভালোভাবে দেখছেন এবং শুনছেনও কথাগুলো আমার। এবার আমি চলে আসছি। সো আমরা কি জানলাম যে আমাদেরকে টাইম টেবিলটা আমরা মেনটেন নিজের মতো করে করতে পারবো না। কেন করতে পারবো না? কান্ট্রির লোকগুলো ডিফারেন্ট কান্ট্রি থেকে হয়ে থাকে, এটা গেলো একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে কি যে আমি যখন কাজ নিতে যাব, ঠিক আছে, তাদের টাইমে আমাকে ওখানে প্রজেক্টের জন্য প্রপোজাল দিতে হবে। এমন না যে আমাদের মিডিজ অফিসে জব আপলোড করা আছে, আমি খালি সিভি পোস্ট করে গেলাম বাংলাদেশের টাইমে হয়ে গেলো, ন। আমাদেরকে কী করতে হয়? প্রতিদিন একটা মানুষের কাছে জ্ঞান জ্ঞান করতে হয়, একটা মানুষ না, ওখানে অনেক লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যেখান থেকে আমরা বিজ্ঞাপন, যে আমাদের সেম টাইপের জিনিসটা মিডিজ অফিসে যেভাবে জব ফেলে দেওয়া হয়েছে, ফ্রিল্যান্সারদের জন্য সেভাবে জব ফেলে দেওয়া হয়, ঠিক আছে? আমরা চাষ করি কি, বিভিন্ন টাইমে গিয়ে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করে আসি, স্যার আমি এটা করতে পারবো, স্যার আমি করতে পারবো, সিভি আপলোড দিয়ে রাখি, ঠিক আছে? সিভি বলতে কি, ওখানে কভার লেটার অনলাইন লেখার অপশন আছে, তো আমরা একটা সিভি লিখে ওখানে পোস্ট করে দিই। এইভাবে কি হয়, বায়ররা চেকিং করে, ভালো লাগলে কন্ট্যাক্ট করে। তো আমাদেরও কিন্তু অ্যাকচুয়ালি এমন না যে কোনো একটা বায়র আন্ডারে কাজ করছি, ওটা অনেক পরে লং বিষয় আমি যেভাবে করি, ঠিক আছে? সো আপনাকে কি করতে হচ্ছে, প্রতিদিন আপনাকে কাজের জন্য হন্য হয়ে ঘুরতে হচ্ছে ওয়েবসাইটগুলোতে এবং ওইটাতে অনেক টাইম স্পেন্ড করতে হচ্ছে। এখন আমেরিকানরা কি হয়, আপনি যখন ঘুমাতে যাবেন ওদের তখন সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, ধরেন যে সারাদিন একটা বায়ার কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য, ওই আউটসোর্সের জন্য সারাদিন freelancer.com বা আপওয়ার্কে পড়ে থাকে না, তারা তাদের কাজ করে, তারা ফ্রি টাইমটাতে কিন্তু ওই ওয়েবসাইটগুলোতে আসে। এবং তাদের ফ্রি টাইম কখন, সন্ধ্যার দিকে, ওখানে সন্ধ্যা হলে এখানে কত কত হচ্ছে সকাল 6টা বা ভোর 5টা বাজে। এখন আপনি কি বা ভোর 3টার সময় উঠবেন, আপনি জব করেন, আপনি যদি ওই টাইমে উঠে জেগে থাকেন আপনি জব লাইফে কিন্তু পিছিয়ে পড়বেন, ঠিক আছে? এখন এই বিষয়টা গেল। তারপর দেখেন যে বিট করবেন, আপনি কাজ নেবেন, কাজ নেওয়ার জন্য যখন আপনাকে এইভাবে কাজগুলো করতে হচ্ছে, আপনি টাইম দিচ্ছেন ওখানে প্রজেক্টের জন্য, হ্যাঁ, প্রজেক্ট খুঁজছেন, এই টাইমটাতে দেখেন আপনার অনেকগুলো সময় চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনার অনেকগুলো ল্যাগিংস চলে যাবে, আপনার ঘুম নষ্ট হবে, ঠিক আছে? আপনি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠতে মানে উঠবেন, ঠিক আছে? আপনি যতই বলেন না যে টাইমে ম্যানেজ করে নেবো, অ্যাকচুয়ালি এটা পসিবল না, ঠিক আছে? আমরাই পারছি না, আমাদেরই কুলায় না, আপনারা কী করবেন? সো এটা একটা সমস্যা গেল। দ্বিতীয়ত একটা হচ্ছে, যখন আপনি একটা কাজ পেলেন, ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার হয়েছেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেছেন, এখন আপনি কাজ পেলেন, ঠিক আছে? এখন যে প্রবলেমটা হবে, আমরা যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজগুলো করে থাকি, প্রোগ্রামিং রিলেটেড কাজগুলো, আপনারা আমার কথাও যদি বিশ্বাস না হয় একটা প্রোগ্রামারকে জিজ্ঞেস করুন, ভালো একজন প্রোগ্রামারকে, যে অ্যাকচুয়ালি তারা যখন একটা প্রজেক্ট পায় তারা ডেইলি কতক্ষণ সময় স্পেন্ড করে, ঠিক আছে? বায়ররা অ্যাকচুয়ালি ইজিলি এক দ্রুত কাজগুলো করে নেওয়ার জন্য কিন্তু কাজগুলো আউটসোর্সিংয়ের মধ্যে করে নেয়, ঠিক আছে? এখন দেখেন, আমরা যদি একটা $500 প্রজেক্ট পাই, 50-40,000 টাকা নিমিষে হচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, ওই কাজটা করতে আমার টাইম যদি লাগে, আমি প্রতিদিন যদি 2-3 ঘন্টা করে সময় দিই, আমার টাইম লাগবে প্রায় 15-20 দিন। কিন্তু বায়ার এটা চাইবে না, বায়ার যে চাইবে আমাকে 5-6 দিনের মধ্যে কাজটা করে দাও, আমাকে 7 দিনের মধ্যে করে দাও। তাহলে এটা আমাকে কী করতে হচ্ছে, পার ডে আমাদের অলমোস্ট 12-14 ঘন্টা সময় দিতে হচ্ছে, ঠিক আছে? এই যে আমি একটা কাজ পাওয়ার পরে 12-14 ঘন্টা পার ডে সময় দিচ্ছি, আর কতক্ষণ সময় আমি দেবো আমার কাজে, আর কতক্ষণ আমি জব লাইফে দেবো, এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো আপনি যখন একটা কাজ করেন, আপনি জব করছেন, হয়তো বা 15 দিন আপনি বসে আছেন, আপনি খালি বিট করে গেলেন, আপনার ফ্রি টাইমটাতে জব মানে করেন যে আপনার নেট কানেকশন আছে, আপনি বসে আছেন, সমস্যা নেই, ডেস্কের উপরে বসে আছেন, আপনার এখন কাজ নেই অফিসের মধ্যে, আপনি এখন বিট করছেন, কিন্তু যখন প্রজেক্টটা পেয়ে গেলেন তখন আপনি কী করবেন? তখন আপনাকে কিন্তু পার ডে 12-13 ঘন্টা সময় দিতে হচ্ছে, 10 ঘন্টা সময় দিতে হচ্ছে, হিসাব নাই। বায়ার কখন আসবে না আসবে, কখন কী বলবে আপনাকে, আপনার এখানে কোনো রেসপন্সিবিলিটি বা নিজের কোনো হাত থাকবে না যে আপনি এটা করবেন এটা করবেন। বায়ররা অনেক সময় নাও বুঝতে পারে, ঠিক আছে, যে আপনি ব্যস্ত আছেন বা এটা করছেন। সো এখানে কিন্তু একটা লেগিংস আছে। স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ওই কথা বলছি যে আপনি যদি টাইমটাকে ম্যানেজ করতে পারেন, যদি ঘুম টুম নষ্ট করতে পারেন, নিজের শরীর নষ্ট করতে পারেন, তাহলে অনেক কোনো যেখানে আসতে পারেন। আমি আজকে অ্যাকচুয়ালি ডিমোটিভেটেড করছি না, জাস্ট বলছি যে ফ্রিল্যান্সিং রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে আপনি গেলে এই প্রবলেমগুলো আপনার হবে। হ্যাঁ, আপনাদের জন্য আর্নিং সোর্স আলাদা আছে, সেটা নিয়ে আমি আলাদাভাবে বলবো একটু পরে। এটা গেল। এরপরে দেখেন যে জাস্ট টাইমিংটার কথাই বলছি এখানে, আর এক্সট্রা কোনো কিছু নেই। আর কাজের সময় আপনাদেরকে অবশ্যই ডেইলি আপনাদেরকে 7-12 ঘন্টা সময় করে দিতেই হচ্ছে। সো এইগুলো যখন আপনার সমস্যা আছে তখন কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারতেছেন না, ঠিক আছে? সো টাইমিং মিলাটা আপনারা কখনোই পারবেন না, এটা আমি বলে দিচ্ছি। যতই আপনি বলেন যে আমি পারবো কিন্তু আসলে আপনি হিমশিম খেয়ে যাবেন,
এখন তখন আপনি দুই নৌকা হয়ে যাবে। এখন যদি চিন্তা করেন যে ফ্রিল্যান্সিং এ তো আমার অনেক টাকা ইনকাম হবে, তাহলে আমি জবটা ছেড়ে দিই, নো, আপনি এই পজিশনের অবস্থায় জব থাকা অবস্থায় বা স্টুডেন্ট অবস্থায় ইন্টারমিডিয়েট পড়ছেন এই অবস্থায় যদি চিন্তা করেন বা জব করছেন এই অবস্থায় চিন্তা করেন যে ফ্রিল্যান্সিং করবো আর জবটা ছেড়ে দিবো, সম্ভবই না। আপনি যদি জব ছাড়তে চান তাহলে ফ্রিল্যান্সিং লাইফে আপনাকে অ্যাকচুয়ালি থাকতে হবে 3-4 বছর, আমি বলছি। তাহলে আপনার একটা ভালো আর্নিং সোর্স হয়ে উঠবে ওই 2-3 দিন ইয়ে ফ্রিল্যান্সিং শিখে, আর আপনি জব ছাড়বেন কখনোই সম্ভব হবে না। সো এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো যারা টাইম টেবিল টাইপে ম্যানেজ করতে পারবেন তারা অ্যাকচুয়ালি এই টাইপের কাজগুলো শিখবেন, অর্থাৎ ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন যারা শিখতে চাচ্ছেন, হ্যান্ড দেন অনেক কিছু আছে এখানে। এখানে আপনি চাইলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে পারেন, ঠিক আছে, আপনি টেলি মার্কেটিং জব করতে পারেন, কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে জব করতে পারেন, অটো গাইডের কাজ করতে পারবেন, ঠিক আছে, আপনি অনেক অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের কাজ করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ করতে পারেন, ঠিক আছে, গ্রাফিক্স করলে তো গ্রাফিক্সের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সেগুলো করতে পারবেন। এখন আমি বলছি তাহলে আপনারা আসলে বাড়তি আয়টা করবেন কোথায়? আমি যে থাম্বনেইলে লিখেছি যে বাড়তি আয়, এটা আসলে কীভাবে করবেন? সো আপনাদের জন্য সবথেকে বেস্ট আমি রিকমেন্ড করবো এটা, ঠিক আছে। এখন মানুষ কী বলো বলুক, যদি আপনাদেরকে আমাকে ট্রাস্ট হয়, ঠিক আছে, আমার চ্যানেল দেখে আমার অ্যাক্টিভিটি দেখে যদি মনে হয় যে না নাসিম অ্যাকচুয়ালি যে কথাটা বলছে এই কথাটা অ্যাকচুয়ালি মানার মতো, ঠিক আছে, আমার একটা 7 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, স্টিল আমি এটা নিয়ে আছি, সো এই এক্সপিরিয়েন্স থেকে আমি জাস্ট একটা আপনাদেরকে সাজেশন দিতে পারবো, সেটি হচ্ছে যে আপনারা এই গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো আসলে আস্তে আস্তে শেখেন, সমস্যা নেই, একসময় আপনারা এটা করবেন, কিন্তু আপনারা এখন স্টার্ট করেন, আপনারা আগে অনলাইনে আর্নিংটা স্টার্ট করেন, দেন আপনারা গ্রাফিক ওয়েবে আসেন, ঠিক আছে। এখন কী করবেন আপনারা? আপনারা যেটা করতে পারেন, আপনারা ব্লগিং করতে পারেন, যারা লেখালেখিতে ভালো। আপনি কিন্তু চিন্তা করে দেখেন যে আপনার যে কোনো একটা স্কিল আছে, যে কোনো একটা বিষয়ে, ঠিক আছে, টেকনিক্যাল বিষয়ে এটা মনে করেন, যে কোনো একটা বিষয়ে ভালো এক্সপিরিয়েন্স আছে, আপনি হয়তো ফ্যাশন ডিজাইন নিয়ে করতে পারেন, আপনি হয়তো বা ওয়েট লস নিয়ে করতে পারেন, সুস্বাস্থ্য নিয়ে করতে পারেন, আপনি হয়তো বা নিজের মানুষের মডেল নিয়ে করতে পারেন, অথবা আপনি কোনো ইলেকট্রিকের বিজনেস করেন, আপনি ওগুলো নিয়ে লেখালেখি করতে পারেন। সো বিভিন্ন টপিক আপনি খেয়াল করলে আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনি অ্যাকচুয়ালি অনেক বিষয়ে এক্সপার্ট, এমন বলতে পারবেন না যে আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স নেই, আছে অনেক এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা দিয়ে আপনি যেটা করবেন, হয়তো আপনি একটা ব্লগ খুললেন, প্রতিদিন লেখালেখি করলেন, এখন ব্লগিং কীভাবে করে, ঠিক আছে, সেটার আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন, সেখানে টাইটেলগুলো ফলো করবেন, ওখানে লেখা আছে যে ব্লগিং কীভাবে করতে হয়। এই ব্লগিং করতে পারেন যারা লেখালেখি পছন্দ করেন, অথবা আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, ঠিক আছে, আপনাদের জন্য এগুলো হচ্ছে বেস্ট, কারণ এখানে কোনো বায়ার অর্ডারের কাজ করতে হয় না। সো যারা অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং করে, মার্কেটিং করে, যারা ব্লগিং করে, এরা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সাররা, এরা কিন্তু অ্যাকচুয়ালি এক টাইপের মার্কেটার অথবা ব্লগার হবে, ঠিক আছে, বা আর্টিকেল রাইটার হবে। বা আপনি যেটা করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে আপনি আর্টিকেল রাইটিংয়ের কাজ করতে পারেন, একজন ফ্রিল্যান্সার হিসেবে করতে পারেন, এই ছোটোখাটো প্রজেক্টগুলো করতে পারেন। কিন্তু যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন, বড় বড় এই যে টপিকগুলো আছে এগুলো নিয়ে যদি আপনি আগাইতে চান জবের পাশাপাশি, আই এম রিয়েলি সরি, এটা হবে না, সম্ভব না, ঠিক আছে। সো আপনি যদি জবের পাশাপাশি বা স্টুডেন্ট হিসাবে এই কাজগুলো করতে চান তাহলে আপনি করেন। হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট রয়েছেন, হ্যাঁ, স্টাডিতে ভালো, আইকিউ ভালো, তাদের সেন্স কোয়ালিটি ভালো, বুঝতে পারেন বিষয়গুলোকে, তাদের জন্য রিকমেন্ড করবো আমি অবশ্যই। যারা এসএসসি পড়ছেন তাদের জন্য করতেছি, তারা অ্যাকচুয়ালি এই ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিংটা শেখার জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন, তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, ঠিক আছে। তাদেরকে আমি অ্যাকচুয়ালি নিজেও লাইক করি, যারা ইন্টারমিডিয়েট অবস্থায় পড়া অবস্থায় এগুলোতে ফোকাস করে, অথবা যারা অ্যাকচুয়ালি এসএসসি পড়তেছে তারা এটাতে ফোকাস করতেছে, আমি সেই স্টুডেন্টকে খুব লাইক করি, ঠিক আছে। সো আপনারা এটা করতে পারেন। এখন জব এমপ্লয়ীদের জন্য আমি যেটা বলে দিচ্ছি, আপনারা হয়তো আর্টিকেল রাইটিংয়ের কাজ করবেন, নতুবা ব্লগিং করবেন, নতুবা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ঠিক আছে, নতুবা আপনারা এসইও করতে পারেন, এসইও একটা চাপ থাকে না। এই কয়েকটা জিনিস আপনারা করতে পারেন, ঠিক আছে, আরও কিছু কিছু আছে যেগুলোতে টাইম টেবিল খুব কম দিতে হয়, আপনারা একটু রিসার্চ করবেন। এই কয়েকটা জিনিস যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই কাজগুলো করতে পারেন, কিন্তু চাকরিদের জন্য আমি কখনোই রিকমেন্ড করবো না যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আপনারা শিখে কাজ শুরু করেন, কারণ চাকরিদের জন্য শেখাটা আর শুরু করাটা আপনি তাতে আপনার কনফিডেন্স হারিয়ে ফেলবেন, আমি কী করবো, আমি বলছি এটা, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরও অনেকের কোশ্চেন হয়ে থাকে, ভাই আমি প্রজেক্ট পাচ্ছি না, হ্যান পাচ্ছি না, দেন পাচ্ছি না। অ্যাকচুয়ালি এখানে আপনার হচ্ছে টাইম টেবিলটা হয়তো ম্যাচিং হয় না, না হয়তো বা আপনার সিভি লেখার সিস্টেমটা তো আলাদা, ঠিক আছে। আমার অনেকগুলো প্রজেক্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে সিভি লিখতে হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে, আপনারা অ্যাকচুয়ালি ওইগুলো কিন্তু ফলো করেন না, ঠিক আছে। গতকালকে আমার একজন ফোন দিয়েছে, বলছে যে ভাইয়া আপনার ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করবো, তো অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে তো আপনি স্ক্রিনে দেখাইলেন, তো আপনার লিঙ্কটা আমি বুঝতে পারলাম না, লিঙ্কটা কোনটা। দেখেন, আমি কিন্তু আমার কম্পিউটারে আমি কিন্তু কী করেছি, আমি কিন্তু আমার কম্পিউটারে ব্রাউজার ওপেন করেছি, করে কিন্তু আমি ওয়েবসাইটে ঢুকেছি এবং তারপরে আমার ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন প্রসেস দেখিয়েছি। কিন্তু এখন দেখেন যে সে কিন্তু সব ফলো করেছে, ব্রাউজারে অ্যাড্রেস কি লিখেছে, এটা কিন্তু এমনিতেই মাথায় চলে আসে যে ভাইয়া যে ওয়েবসাইটে ঢুকলো আমি তো ওখানে দেখলেই বুঝতে পারবো যে কোন ওয়েবসাইটে ঢুকেছে। সে আমাকে ফোন দিয়ে এই কথাটা জিজ্ঞেস করছে। সো এখান থেকে ওই এক্সপিরিয়েন্স থেকে জাস্ট আমি কথাটা বলছি যে আপনার জন্য একটা ভিডিও দেখবেন, অ্যাকচুয়ালি ভিডিওটাকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, যদি আপনার মনে হয় যে ভিডিওটা আমার জন্য, ঠিক আছে, নাহলে কিন্তু ভিডিও থেকে কোনো লাভ নেই। আরেকটা জিনিস আমরা করে থাকি যে ভিডিও দেখি, যতক্ষণ মোটিভেশন দেওয়া হয়, যতক্ষণ কোনো সাজেশন দেওয়া হয়, ততক্ষণ মনে হয় কি দুনিয়াটা ফাটিয়ে ফেলবো, কিন্তু যখন ভিডিওটা দেখা শেষ হয়ে গেলো আরেকটা ভিডিওতে থাম্বনেল চলে আসলো, গান আসলো,
তখন মনে করেন যে মাইন্ডটা চেঞ্জ চলে গেল, আর এটা মনে থাকে না। সো আপনারা যেটা করতে পারেন, ভিডিও দেখার সময় আপনার নোটবুকে লিখে নেবেন যে আমি কী করবো কী করবো, ঠিক আছে? এটা আপনার মানে হোমওয়ার্ক লিস্টে বা টাস্ক লিস্টে আপনি অ্যাড করে রাখতে পারেন, তাহলে এটাতে আপনি ফোকাস করতে পারবেন। মানে ফোকাস না করলে হবে না। আমরা এখানে আসি, কথা বলে যাই কথা বলে যাই, না জানি কয়জন মোটিভেট হয় অ্যাকচুয়ালি, কয়জন এখানে সাজেশনগুলো ফলো করে আমরা নিজেও জানি না, ঠিক আছে? আশা করি যারা জব এমপ্লয়ি আছেন তাদের কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেছে এবং কী করবেন আমি তো রিকমেন্ড করলামই না। ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন এগুলো আপনাদের জন্য হবে না, ঠিক আছে? আপনারা এইটাতে আসার চেষ্টা করি না, যদিও করেন, ঠিক আছে? আপনারা আগে ওই জিনিসগুলো স্টার্ট করেন। আমি সব থেকে বেস্ট বলছি, যারা জব এমপ্লয়ি আছেন তারা হয়তো আপনারা কিন্তু জব করছেন, সো ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যাবাউট এনিথিং, এবং আপনি কিন্তু শিক্ষিত মানুষ একজন, সো অবশ্যই কিন্তু আপনি ইংলিশ মোটামুটি ভালো জানেন এবং আপনি লেখালেখিও ভালো করতে পারেন। সো আপনি কিন্তু ব্লগিংটা স্টার্ট করতে পারেন, এটা একটা ভালো একটা আর্নিং একটা অপশন। যারা জব জব করছেন তাদের জন্য একটা বেস্ট একটা অপশন আমি বলে দিচ্ছি। আর যারা যারা স্টুডেন্ট আছে, ইন্টারমিডিয়েট পড়ছেন বা ইন্টারমিডিয়েট শেষ করেছেন বা ভার্সিটিতে পড়ছেন, ঠিক আছে, তাদেরকে অবশ্যই বলবো অন্তত 2 বছর টাকা চিন্তা করবেন না, ঠিক আছে? 2 বছর টাকা চিন্তা করবেন না। আপনারা যেটা করবেন, আপনাদেরকে গ্রাফিক্স ভালো লাগুক, ওয়েব ডিজাইন ভালো লাগুক, কারণ আপনার উপরে এখন কিন্তু বাবা আছে বা বড় ভাই আছে, সবাই কিন্তু আপনাকে সাপোর্ট করছে। বাট যারা জব এমপ্লয়ি আছেন তারা কিন্তু ওই কাজটা না করলে ফ্যামিলি সাপোর্ট থাকবে না। সো এখানে কম্পেয়ার করে আমি জাস্ট আপনাদের জন্য রাস্তাটা দিয়ে দিচ্ছি, যে আপনাদের যদি এখন টাকা খাওয়া দাওয়া চিন্তার অতটা বিষয় থাকে না, ঠিক আছে, ফোন করলেই চলে আসে টাকা পয়সা, সো আপনারা কী করবেন, বাড়তি সময়গুলোকে নষ্ট না করে আপনারা এখানে গ্রাফিক্স ওয়েব শিখেন, ঠিক আছে? অন্তত 2 বছর হাতে রাখেন, 2 বছর টাকার চিন্তা করবেন না। এভাবে করে আপনারা যদি গ্রাফিক্স বা ওয়েব ডিজাইন বা অন্যান্য কোনো আর্কিটেকচারের ডিজাইনগুলো শিখে নেন, নেওয়ার পরে যদি আপনি কাজ করেন তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো স্টুডেন্টদের জন্য একটু প্রায়োরিটি আছে এখানে, কারণ তাদের যেহেতু কোনো জব করতে হচ্ছে না, ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে না, বা জব এমপ্লয়ীদের অনেক সমস্যা। সো যারা জব এমপ্লয়ীতে আছেন তাদের এই বিষয়ে ফ্রিল্যান্সিংয়ে আসার কোনো অ্যাকচুয়ালি বড় কোনো স্বপ্ন দেখা কিন্তু বোকামি হবে, ঠিক আছে? সো আমি যেটা বলছি যে এমন কখনো ভাববেন না যে আমি পার্ট টাইম সময় দিচ্ছি এখানে কাজ করবো, হবে না। ফ্রিল্যান্সারদেরকে 24 আওয়ার্স আমাদেরকে নেট কানেকশন দিয়ে রাখতে হবে। বাইরে কোন বাইরে কখন আসবে, কখন আমাকে কী করতে বলতেছে, সো আপনি এক মালিক আন্ডারে কাজ করেন, কিন্তু এখন যদি আপনি আরেকটা বাইরের আন্ডারে কাজ করছেন, ওই বাইরটা কখন আসবে, আপনাকে কী বাতাবে করতে, এখন কিন্তু আপনি জব ছেড়ে কিন্তু কাজটা করতে যেতে পারবেন না, তখন কী হবে, আপনার কিন্তু প্রজেক্টটা মিস হয়ে যাবে। সো এরকম অনেকগুলো সমস্যা হয়ে থাকে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা কিছু বলার বলে দিলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমি ভিডিওর কমেন্টসগুলো অবশ্যই ফলো করবো, সো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, কাইন্ডলি জানাবেন, আমি রিকোয়েস্ট করছি সেই অ্যান্সারগুলো আমি চেষ্টা করবো আমার নেক্সট ভিডিওতে। ওকে, সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করে রাখলে এই টপিকের যতগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এবং এটা আপনাদের বেনিফিট। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই কামনায় আজকে আমি আমার টপিকটি শেষ করলাম। স্যালুট সবাইকে।